গার্ডেনিং অ্যান্ড এডুকেশন টিপস আপনাদের সকলে স্বাগত। আমি বিশ্বজিৎ। বন্ধুরা, আজকে আমি চন্দ্রমল্লিকার আপডেট নিয়ে এসেছি। এক মাস আগে আমি গাছটির ফাইনাল পটিং করেছিলাম এবং বর্তমান গাছটি আপনাদের চোখের সামনে এবং অনেকটাই বৃদ্ধি হয়েছে। গাছ প্রতি ফাইনাল পটিং করার পর গাছে একটু বৃদ্ধি কমে গিয়েছিল, স্বাভাবিক। এটা কারণ অনেকের অনেকটা শিকড়ের ক্ষতি হয়, নতুন পট প্রতিস্থাপনের যে ধকলটা সেটার জন্য সুবিধা হয়, সেই জন্য গাছে একটু বৃদ্ধি কমে যায়। কিন্তু পরবর্তী থেকে মোটামুটি 15 দিন পর থেকে গাছ আবার বাড়তে থাকে এবং সঠিকভাবে খাবার দেওয়া হলে গাছ কিন্তু এখন প্রচুর বাড়বে। কারণ এখন ডালের সংখ্যাও প্রচুর, স্বাভাবিক কারণেই তার বৃদ্ধির সংখ্যাও খুবই হবে এবং এই জন্য কিন্তু সঠিক খাবার এবং পরিমাণ মতো খাবার দিতে হবে। যদি পরিমাণ মতো খাবার না দেওয়া যায় তাহলে পিঞ্চিং করার পর কিন্তু একই ডাল থেকে বেশি ডাল বের হবে না। তো লক্ষ্যমাত্রা আগামী শীতে 1000-এর উপরে ফুল আমার, সেদিকে এগোচ্ছি। আমি কাটিং করা থেকে শুরু করে আজ পর্যন্ত চন্দ্রমল্লিকা নিয়ে অনেক ভিডিও করেছি। এটি ষষ্ঠ পর্ব এবং ষষ্ঠ পর্বে আমি ফাইনাল প্রতিস্থাপনের এক মাস পর গাছের যে অবস্থা সেটা দেখেছি। আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো এখন এই গাছের কী পরিচর্যা হবে সেখান এই ভিডিওটি। এখন আমি যেখানে আগে খাবার দিতাম সেই খাবারের দিন সংখ্যা এখন একটু কমিয়ে দিব। অর্থাৎ আগে যদি খৈল পচা জল 7 দিন পর পর দিই তাহলে এখন হবে 6 দিন বা 5 দিন পর পর। পাতলা করে দিব যেহেতু বর্ষা চলছে, ঘন ঘন দিব। কিন্তু খাবার যাতে কোনো মতেই দিচ্ছি না এরকম না হয়, এবং তার সাথে যেদিন খোল পচা জল দিচ্ছি তার সাথেই আমরা ডিপি দানাও মিশিয়ে দিতে পারি। তার আগের দিন 1 লিটার খোল পচা জলের মিশ্রণে 1 চামচ দিয়ে দেবো এবং সেটা একদিন পচাবো ডিপি দেওয়ার পর, এবং তার আগে খোল পচা জল আরও 3 দিন, মোট 4 দিন খোল পচা জল পচাতে হবে। অথবা এইভাবেও দিতে পারি, খোল পচা জল দেওয়ার পর পরের দিন ডিপি দানা আমরা টবের, এরকম টবের ক্ষেত্রে এখন আগে যেখানে 10-12 দানা করে দিতাম, মানে এই টবে ফার্স্ট একবার দিয়েছি আমি 10-12 দানা। এখন দেখি এই গাছে বেশি দিব 10-12 দানার কিছু সংখ্যক পরিমাণ ডিপি দানা বেশি দিব, এবং তার সাথে যে হলুদ পাতাগুলো আছে সেগুলো ছেড়ে দিলে ভালো হয়। এবং মনে রাখতে হবে পাশ থেকে যদি কোনো শাখার বের হয়, এই যে শাখারগুলো এগুলো তুলে ফেলে দিতে হবে। এতে কী হবে, গাছের সার্বিক বৃদ্ধি কিন্তু বাড়বে, আর যে শাখারগুলো থেকে থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি অনেক কমে যাবে, কারণ সেগুলোও খাবার নেবে গাছ থেকে। খাবারের পাশাপাশি গাছে এখন নালি পোকা থেকে শুরু করে সাদামাছির আক্রমণ হতে পারে, তাই সাদামাছির কোনো কীটনাশক আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর স্প্রে করবো, এবং নালি পোকার জন্য ক্লোরোপাইরিফস কিংবা ডাইমিথাইড বা ইমিডাক্লোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে থাকব। এবং এতদিন ধরে আমি ছত্রাকনাশক গাছে ইউজ করিনি, এখন থেকে ইউজ করা শুরু করেছি। একবার দিয়েছি আমি আরও কিছুদিন আগেই, তার মধ্যে লেগে গেছে, চেনা যাচ্ছে। এখন ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যাতে জল না পড়ে, জল না জমে। এমনভাবে জল দিতে হবে যাতে জল বিকালের মধ্যে শুকিয়ে যায় এবং পরের দিন আবার সকালে দিতে হয় এরকম, বা বিকালে দেওয়া যায়। যাতে বেশি জল দিলে গাছের শিকড় পচে যাবে, এবং গাছের শিকড় যদি পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের সার্বিক বৃদ্ধি কমে যাবে। এবং রৌদ্র আমরা এই মুহূর্তে গাছে 3 ঘন্টা বা 4 ঘন্টা রৌদ্র পাই এরকম জায়গায় কিন্তু রাখবো। ছায়ার মধ্যে রাখলে
বৃদ্ধি কম হবে। এবং আরেকটা কথা মনে রাখি, বৃষ্টির জল মানে কন্টিনিউ লাগাতার 2-3 ঘন্টা ধরে যাতে না ভিজে, এরকম সরাসরি যাতে বৃষ্টির জল না পড়ে। যদি বৃষ্টির সাইড থেকে বৃষ্টি পড়ে, উপরে যদি পলিথিন টাঙানো থাকে সাইড থেকে যদি বৃষ্টি পড়ে তো কোনো ক্ষতি হবে না। এবং মনে রাখতে হবে, যদি বৃষ্টি না পায় যে সমস্ত গাছগুলো বৃষ্টি পাচ্ছে না, সে সমস্ত গাছে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বৃষ্টির জল স্প্রে করা দরকার, এতে গাছের বৃদ্ধি কিন্তু বাড়বে। এবং গাছে এখন খুব লক্ষ্য রাখতে হবে যাতে কোনো পোকা বা কোনো রকম রোগের অ্যাটাক না হয়, এবং গাছের সজীবতা যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাহলে কিন্তু গাছে পোকা লেগে গেলেই বা কোনো রোগ দেখা দিলেই কিন্তু গাছের বৃদ্ধি অনেকটা থমকে যাবে। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা সংক্রান্ত এইগুলো আমার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট, এবং আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।